হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি মেসারি থেকে। তো লাস্ট ভিডিওগুলোতে আমরা যে বিষয়গুলো আপনার হচ্ছে দেখেছি, যে একটা প্রোডাক্ট হচ্ছে আমি সিলেক্ট করেছি এবং প্রোডাক্টের জন্য যে বিষয়গুলো আছে, আমি কি করেছি, আপনার হচ্ছে একটা মানে সেম প্রোডাক্ট, একটা সেম প্রোডাক্ট বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে আছে, এমন হচ্ছে একটা প্রোডাক্ট নিয়েছি যেগুলো ট্রাফিক হচ্ছে অনেক আছে এবং বিভিন্ন কান্ট্রি থেকে আছে, এবং সিম্পল শর্ট আপনার হচ্ছে একটা অফার, লাইক হচ্ছে ইমেল সাবমিট হচ্ছে একটা অফার হচ্ছে আমি নিয়েছি, বিকজ আমি শর্ট ক্যাম্পেইন করব। শর্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে করব। পাশাপাশি আপনাদেরকে আমি রিসার্চ সম্পর্কে দেখিয়েছি যে কিভাবে আদার্স মার্কেটারদের আপনার হচ্ছে সাকসেস স্ট্র্যাটেজি বা টেকনিকগুলো এবং তাদের ওয়েবসাইট কি কি করছে তারা, সব বিষয়গুলো স্পাই করতে পারে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে বা আপনি কিভাবে আপনার নিজের ক্যাম্পেইনটা হচ্ছে তাদেরকে কপি করে রান করতে পারেন। এই বিষয়গুলো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, এগুলো আপনার বোঝার বিষয়, আপনার নিজের হচ্ছে একটু রিসার্চ করতে হবে এবং এই অনুযায়ী হচ্ছে দেখতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা যখন আপনার একটা প্রোডাক্ট সিলেক্ট করব, প্রোডাক্টটা নিয়ে ফাইনালি কাজ করার আগে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে এই প্রোডাক্টে মূলত আদৌ হচ্ছে আপনার ট্র্যাফিক আছে কিনা, আমরা ট্র্যাফিক জেনারেট করতে পারবো কিনা, এই টপিকসে আদার্স মানে যারা ভিজিটর আছে তারা কি মূলত হচ্ছে এই বিষয়ে ইন্টারেস্টেড আছে কিনা, এবং হিউজ পরিমাণ অডিয়েন্স আমরা পাই কি না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আগে একটু রিসার্চ করতে হবে। ফাইনালি প্রোডাক্টটা নিয়ে কাজ মানে ফাইনালি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করার আগে আপনার এই কাজটা হচ্ছে করে নিতে হবে, যে দেখতে হবে যে হিউজ পরিমাণ ট্র্যাফিক হচ্ছে আমরা জেনারেট করতে পারবো কি না। তো এই জন্য আমরা সিম্পল আপনার হচ্ছে একটা টুলস ইউজ করব, লাইক হচ্ছে আপনার ফেসবুক। ফেসবুকে আপনি যখন আসবেন, ফেসবুকে অবশ্যই হচ্ছে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেগুলো হচ্ছে পরবর্তীতে আমি আপনাদেরকে শেয়ার করছি, আমার মনে হয় যে আপনাদের মোটামুটি সবারই আছে। সিম্পলি আপনি যে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিই, মূলত হচ্ছে আপনার ফেসবুকে লগ ইন করবেন। আপনার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আপনি লগ ইন করবেন, এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট। সো ফেসবুকে লগ ইন করার পর দেন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে business.facebook.com, এইখানে আসবেন, এবং এখানে আসলে ফার্স্ট আপনাকে একটা পেজে হচ্ছে নিয়ে যাবে। লাইক কেমন পেজে হচ্ছে নেবে আমি আপনাদেরকে দেখাই, business.facebook.com এইরকম হচ্ছে একটা পেজে নিয়ে যাবে, এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনার বিজনেসের নাম মানে আপনার নাম দেবেন এইখানে, আপনার নাম আবার দেবেন এইখানে, আপনার বিজনেস ইমেল দেবেন, দেন হচ্ছে নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে গেলে আপনাকে আদার্স কিছু ইনফরমেশন হচ্ছে তারা দেবে, কিছু আপনার কি বলবো যে আপনার অ্যাড্রেস, আদার্স আদার্স কিছু ইনফরমেশন, লাইক আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সো লাজুক ইজ ওয়ান @gmail.com, সো আমি এটা হচ্ছে আপনার দেবো। দেন হচ্ছে নেক্সট, এখানে আপনার কান্ট্রি, আদার্স বিলিং, অ্যাড্রেস, ইনফরমেশন এখানে হচ্ছে আপনার দিতে হবে। ইনফরমেশনগুলো আপনার এখানে দিয়ে দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, এবং অ্যাকাউন্টটা এইরকম হচ্ছে আপনার আসবে। এবং এই অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে কিছু বেসিক আপনার হচ্ছে সেটিংস করতে হয়, লাইক আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং এটা হচ্ছে তৈরি করতে হবে। তো এটা তৈরি করার আগে আপনি যে কাজটা এখানে করতে পারবেন, জাস্ট অ্যাকাউন্টটা ফুলফিল করলেন, ফুলফিল করার পর চলে আসবেন হচ্ছে এইখানে, এবং এখানে আসলে টুলস অপশনে আসলে পাবেন হচ্ছে অডিয়েন্সেস, এই অডিয়েন্সেস এই বাটনে হচ্ছে আপনি ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করলে যেটা হবে ফেসবুকে যত অডিয়েন্স আছে এই অডিয়েন্সগুলোর লিস্ট হচ্ছে আপনি খুঁজে পাবেন। ফেসবুকের যত অডিয়েন্স আছে সব লিস্ট হচ্ছে, সরি সরি অডিয়েন্স না, আমরা এখান থেকে আসবো হচ্ছে অডিয়েন্স ইনসাইটস, এক্সট্রিমলি সরি, অডিয়েন্স ইনসাইটসে হচ্ছে আমরা আসবো। সো অডিয়েন্স ইনসাইটসে আসলে ফেসবুকের যত অডিয়েন্স আছে সবার ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এখানে পাবো। আমরা সিলেক্ট করবো এভরি ওয়ান অন ফেসবুক। এখন আপনি হয়তো বা বলবেন যে ভাই আমি তো আমরা তো ক্যাম্পেইন করবো বা আমরা তো ট্র্যাফিক জেনারেট করবো মূলত হচ্ছে আপনার ইউটিউব থেকে, এবং হচ্ছে আপনার মূলত হচ্ছে কোথায় আপনার হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, তো আমরা ফেসবুকে কেন আসলাম? ফেসবুকে আসলাম একটাই কারণ, কারণ হচ্ছে আমরা ফেসবুক থেকে অডিয়েন্স আপনার অডিয়েন্সের একটা ইনফরমেশন পাবো। কারণ আপনি জানেন হয়তোবা যে ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক এখন একই কোম্পানি, ফেসবুক কিনে নিয়েছে হচ্ছে ইনস্টাগ্রামকে, এবং ফেসবুক থেকেই ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজ করা যায়। আপনার ইনস্টাগ্রামে গিয়ে অ্যাডভার্টাইজ করতে হয় না, ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজ করতে পারবেন, এরকম আপনার হচ্ছে সিস্টেম আছে। এবং রিসার্চ করার ক্ষেত্রে আমরা এই অডিয়েন্স ইনসাইটস থেকে, ফেসবুকের অডিয়েন্স ইনসাইটস থেকে হচ্ছে আমরা রিসার্চ করতে পারবো। তো এই হচ্ছে একটা টুলস, এবং পাশাপাশি আমরা ওপেন করবো হচ্ছে লাইক হচ্ছে youtube.com, এবং পাশাপাশি আমরা ওপেন করবো হচ্ছে google.com। সো আমরা ফার্স্ট হচ্ছে দেখবো গুগলে এসে যে আপনার হচ্ছে ম্যাক কসমেটিক্স। সো
এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব, এবং এখানে আমরা নর্মালি ইন্টারেস্ট যেটা আছে ইন্টারেস্ট লেভেলটা হচ্ছে আমরা এখানে দেখব। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট লেভেলটা আপনার অনেক অনেক রেজাল্ট হচ্ছে এখানে শো করছে। আমরা এটাকে কাট করে দুইটা আপনার হচ্ছে কোটেশন দিয়ে মাঝখানে এটা দিয়ে যদি সার্চ করি তাহলেও দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ রেজাল্ট আছে। তো আমাদের দেখতে হবে যে আমরা যে টপিকস নিয়ে কাজ করছি সেটার সার্চেস এখানে অনেক আছে কিনা, এটার সার্চ অনেক আছে কিনা সেটা আমাদেরকে হচ্ছে এখান থেকে দেখে নিতে হবে। পাশাপাশি আপনার একটা এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। এই হচ্ছে একটা এক্সটেনশন কিওয়ার্ড এভরিওয়্যার, এটা কিওয়ার্ড এভরিওয়্যার লিখলেই আপনি হচ্ছে এটা পাবেন, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। আপনি এটা লিখে সার্চ করলে গুগলের একটা এক্সটেনশন পাবেন, এবং এটা ইনস্টল করলে এই রকম হচ্ছে একটা অপশন আসবে। যদি এটা না জানেন কিভাবে সেট আপ করতে হয় ইউটিউবে সার্চ করলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো এটা দিয়ে আমরা দেখতে পারি যে এই কিওয়ার্ডের সার্চেস কেমন আছে। সো আমি চলে আসলাম এখানে এবং গুগলে এসে আপনার ম্যাক কসমেটিক্স এটা লিখে সার্চ করলাম। দেখেন মান্থলি কি পরিমাণ সার্চ হচ্ছে এখানে আছে, ভলিউম এখানে শো করছে আপনার। দেখেন 823,000 পার মান্থ এই টপিক্সের উপর হচ্ছে সার্চ হচ্ছে গুগলে করা হয়। এবং পাশাপাশি আপনি যদি আসেন হচ্ছে ইউটিউবে, এবং ইউটিউবে এসে দেন আপনি যদি ম্যাক কসমেটিক্স আপনি এটা লিখে সার্চ করেন তাহলে এখানেও কিন্তু আপনার ওই রেজাল্টটাই হচ্ছে শো করছে। দেখতে পাচ্ছেন 823,000 এইটা লিখে সার্চ করে। আমরা এটাকে আরেকটু শর্ট করব, আমরা দুইটা কোটেশন দেব এবং দেন হচ্ছে সার্চ করব, এবং দেখবো যে এক্স্যাক্ট কতজন 823,000ই হচ্ছে সার্চেস আমাদের এখানে দেখাচ্ছে। এবং আমরা নিচের দিকে আসলে সিমিলার ম্যাক কসমেটিক্স অনলাইন, ম্যাক কসমেটিক্স নিয়ার মি, ম্যাক কসমেটিক্স ইন্ডিয়ান, ম্যাক সেলস, সো ম্যাক লিপস্টিক, হিউজ হিউজ আপনার হচ্ছে সার্চেস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই টপিক্সে। দ্যাট মিনস এটার ডিমান্ড বাজারে অনেক অনেক বেশি। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাক কসমেটিক্স লিখে সার্চ করলে এখানে টোটাল আদার্স আরও বেশ কিছু কিওয়ার্ডস দেখাচ্ছে। এটা আরেকটা এক্সটেনশন, সেটা হচ্ছে ভিড আইকিউ, এটাও আপনারা জানেন যারা ইউটিউব ইউজ করেন, আমার মনে হয় এটা কি এটা জানেন। তো যাই হোক, এখান থেকেও কিছু কিওয়ার্ডস আইডিয়া হচ্ছে আমরা পেতে পারি। ওকে, এরপর আমরা যদি চলে আসি হচ্ছে ট্রেন্ডস লাইক হচ্ছে গুগল ট্রেন্ডস এটা লিখে সার্চ করেন, এবং গুগল ট্রেন্ডসে আপনি যদি আসেন তাহলে এখান থেকেও হচ্ছে আমরা একটা রিসার্চ করতে পারবো যে এই টপিক্সের সার্চেস অ্যাকচুয়ালি কেমন। সো আমরা এটা লিখে যদি ম্যাক কসমেটিক্স এটা দিয়ে সার্চ করি, এইখানে সার্চের ভলিউমটা দেখেন যে অ্যাভারেজ 50-র ওপরে, অলওয়েজ 50-র ওপরে। এখানে 0 থেকে 100 হচ্ছে একটা স্কেল, এর ভেতরে 50-র ওপরে হচ্ছে সবসময় আছে। দেখেন 75-50 অল টাইম আপনার হচ্ছে এখানে, দেখেন 100 এখানে 100। দ্যাট মিনস কিছু নির্দিষ্ট সময় এটার সার্চেস খুব বেশি হয়, লাইক হচ্ছে নভেম্বরে বিশেষ করে এই সময় হচ্ছে অনেকে ভ্যাকেশন ট্যাকেশনে যায়, তখন হচ্ছে ম্যাক কসমেটিক্সগুলো কেনে। এই সময় হচ্ছে জুন জুলাইয়ের দিকে হয়তো বা তারা একটা ভ্যাকেশনে যায়, বা সামার বা আপনার হচ্ছে উইন্টার কোনো একটা বিষয় থাকে, তখন হচ্ছে তারা কসমেটিক্সগুলো বেশি কেনে। এছাড়া পাশাপাশি অল টাইমই এটার ডিমান্ড হচ্ছে আছে। এবং আমরা যদি এখান থেকে ইউনাইটেড স্টেট বাদ দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি তাহলে দেখতে পাবো কোন কোন কান্ট্রিতে হচ্ছে এটার ডিমান্ড হচ্ছে আপনার বেশি। এখানে রিজন বাদ দিয়ে আমরা হচ্ছে অবশ্য আমরা এখানে দিলাম, প্রবলেম নেই। সো এখান থেকে দেখেন যে আপনার হচ্ছে থাইল্যান্ড, গ্রিস, ক্যানাডা, সাইপ্রাস, ইউনাইটেড আপনার হচ্ছে আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, আদার্স আদার্স বেশ কিছু জায়গাতে এগুলোর সার্চেস হচ্ছে আছে। এবং এছাড়া পাশাপাশি রিলেটেড আর কী কী সার্চ করে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। দ্যাট মিনস আমাদের কোনটা কোনটা কি সার্চ করছে এগুলো পিপিসি ক্যাম্পেইনে যখন যাব আমরা, পিপিসি ক্যাম্পেইন করলে তখন হচ্ছে আমরা এগুলো দেখব। আদারওয়াইজ জাস্ট এটা দেখছি একটাই কারণ যে আমরা যে টপিক্সটা নিয়ে কাজ করছি এটা ট্রেন্ডিং টপিক্স না, এটা মূলত হচ্ছে অলওয়েজ একটা লেভেলে হচ্ছে চলে এবং এটার ডিমান্ড বাজারে অনেক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে দেখলাম, তার মানে আমরা গুগল এবং ইউটিউব থেকে এই বিষয়গুলো হচ্ছে অলরেডি কী করেছি, আমরা হচ্ছে এটা চেক করে ফেললাম যে গুগল এবং ইউটিউব এই দুইটাতে আমাদের যে টপিক্সটা মেইন টপিক্স ম্যাক কসমেটিক্স এটার ডিমান্ড হচ্ছে অনেক অনেক বেশি। তো এটা নিয়ে হচ্ছে আমরা চাইলে কাজ করতে পারি। এখন আমাদের দরকার হচ্ছে আমরা যেখান থেকে ট্র্যাফিক জেনারেট করব সেখানে আছে কিনা। আমরা ইউটিউব থেকে পেয়ে গেছি, ইউটিউবে এবং গুগলে, দ্যাট মিনস সেম প্ল্যাটফর্ম, এখান থেকে হচ্ছে আপনার ট্র্যাফিক আমরা হিউজ পাবো। পাশাপাশি আমরা যাব হচ্ছে এখন কোথায়, ইনস্টাগ্রাম নিয়ে রিসার্চ করতে। ইনস্টাগ্রাম নিয়ে রিসার্চ করতে হলে আমাদের যেতে হবে কোথায়, ফেসবুকে, ফেসবুকের অডিয়েন্স ইনসাইটস।
এইখানে হচ্ছে আমরা যাব। তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম হচ্ছে, ডেস্কটপ শেয়ার করি এবং চলে আসি হচ্ছে আমাদের অডিয়েন্স ইনসাইটস এইখানে। এবং এখানে এসে আমরা কান্ট্রি দেখতে পাচ্ছেন, বেশ কিছু অপশন আছে। যারা ফেসবুক অ্যাডভার্টাইজের সাথে পরিচিত আছেন তারা এই বিষয় সম্পর্কে আমার মনে হয় জানেন। আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড কোর্স আছে, আপনারা প্যানেলে দেখতে পারেন, সেখানে অলমোস্ট আপনার হচ্ছে 40টার মতো ভিডিও আছে, 30-40টা ভিডিও আছে। এগুলো নিয়ে অনেক অনেক ডিটেলস হচ্ছে আলোচনা করা হয়েছে। এই কোর্সে যেমন দেখতে পাচ্ছেন এমনই হচ্ছে অনেক ডিটেলস আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে যেটা করব, ইউনাইটেড স্টেট আমরা এটা কেটে দেব। আমরা মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসার্চ করব। প্রথমে আমরা এটা কান্ট্রি, এটা স্লট, এটা বন্ধ করি। এটা হচ্ছে 18 থেকে আপনার হচ্ছে এনি থাকলো। ইন্টারেস্ট, ইন্টারেস্টের জায়গায় আমরা লিখবো হচ্ছে ম্যাক কসমেটিক্স। ওকে, সো ম্যাক কসমেটিক্স আমরা সার্চে হচ্ছে এখানে পেয়ে গেলাম। আপনি যে টপিক্স নিয়ে কাজ করবেন অনেক সময় দেখা যাবে ওই টপিক্সটা এখানে পাচ্ছেন না। যদি না পান তাহলে বুঝবেন সেটার ইন্টারেস্ট কম, সেক্ষেত্রে সেটা নিয়ে কাজ না করাই ভালো। ম্যাক কসমেটিক্স আমি এখানে সিলেক্ট করলাম। ও মাই গড, দেখেন ম্যাক কসমেটিক্স নিয়ে আমি যখনই সার্চ করলাম ওপরে অডিয়েন্স লেভেলটা হচ্ছে, একটু ফলো করেন, আমি একটু জুম করে দিই বুঝতে সুবিধা হবে, 50 মিলিয়ন টু 60 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে ম্যাক কসমেটিক্স, যেটা এটাই হচ্ছে ইন্টারেস্টেড লোকজন হচ্ছে আছে। ম্যাকের কসমেটিক্স যেগুলো, এগুলো আমাদের ফেসবুকে টোটাল অডিয়েন্স যা আছে তার থেকে 50 মিলিয়ন থেকে 60 মিলিয়ন লোক এই কসমেটিক্সগুলো তারা পছন্দ করে। এবং পাশাপাশি এজ অ্যান্ড জেন্ডার আমরা দেখতে পাচ্ছি 94% ওম্যান, অনলি 6% হচ্ছে ম্যান, তারা কিনা ম্যাক কসমেটিক্স এটা হচ্ছে পছন্দ করে। দ্যাট মিন্স আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে কি, ফিমেল, 94% হচ্ছে ফিমেল। এবং 50 থেকে 60 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে আমরা এখানে পাচ্ছি। রিলেশনশিপ স্ট্যাটাস আমরা দেখি যে আসলে কারা ম্যাকের এগুলো পছন্দ করে। এনগেজ যারা তারা তেমনটা পছন্দ, আগের থেকে একটু বেড়েছে। ম্যারিড যারা তারা পছন্দ করে, এবং সিঙ্গেল যারা আছে তারা এটা পছন্দ করে। ইন এ রিলেশনশিপ যারা আছে তারাও হচ্ছে এটা পছন্দ করে। দ্যাট মিন্স আমরা দেখলাম এখান থেকে বেসিক এডুকেশন লেভেল যারা পছন্দ করে তাদের এডুকেশন লেভেল কি, মূলত হচ্ছে কলেজ স্টুডেন্ট যারা আছে তারাই হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যারা এখানে পছন্দ করে। এগুলো তাদের জব টাইটেল কি আছে, এগুলো আমাদের জব টাইটেলটা দরকার নেই, আমরা ওইগুলো দেখলাম না। আমরা মূলত অডিয়েন্সটা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক কসমেটিক্সে টোটাল 50 থেকে 60 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে এখানে পাচ্ছি, 94% হচ্ছে ফিমেল। এবং মজার বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন 18 থেকে 65 প্লাস এজ এর ভেতর 18 থেকে 24 বছর এবং 25 থেকে 34 বছরের অডিয়েন্সই হচ্ছে আমার বেশি। বাকি 35 থেকে 65 পর্যন্ত যারা আছে তারা এই প্রোডাক্টগুলো প্রমোট করে না, বা মানে অ্যাকচুয়ালি ইউজ করে না, বা তারা এই বিষয়গুলোতে এতটা ইন্টারেস্টেড না। তার মানে আমার অডিয়েন্স হচ্ছে 18 বছর থেকে 34 বছর বয়সী যারা আছে, মেয়েরা যারা আছে তারা হচ্ছে আমার অডিয়েন্স, ঠিক আছে। এবং অলমোস্ট 50 থেকে 60 মিলিয়ন। আমরা এখন চলে আসবো হচ্ছে আপনার হচ্ছে লোকেশন। সো লোকেশনে যখন আসলাম, লোকেশনে আসার পর দেখতে পাচ্ছেন টপ সিটি, টপ কান্ট্রি, টপ ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাক এটা কোন কান্ট্রি থেকে বেশি পছন্দ করে আমার এটা দেখা দরকার। সো টপ কান্ট্রিজ আমি যখন দিলাম এবং এখান থেকে সিলেক্ট আমি এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে আমাদের কোথায়, ইউনাইটেড স্টেটের। ইউনাইটেড স্টেটের হচ্ছে 15% এবং এটা ইনক্রিজ করছে। এরপর হচ্ছে ব্রাজিল, এরপর ইন্ডিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দ্যাট মিন্স হচ্ছে আমরা আমাদের বেশি প্রফিটটা জেনারেট করতে পারবো ইউনাইটেড স্টেট থেকে, ইউনাইটেড কিংডম থেকে, এবং এছাড়া পাশাপাশি ব্রাজিল, ইন্ডিয়াতেও হচ্ছে যে অনেকেই এই বিষয়ে পছন্দ করে। তো আমাদের খুঁজতে হবে যে এই যে যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর জন্য ম্যাকের কোনো সিপিএ অফার আমরা পাই কি না। যদি পাই, খুঁজে পাই, আমাদের এটা খুঁজতে হবে, রিসার্চ করতে হবে। যদি পাই তাহলে আমাদের জন্য কি অনেক বেটার, বিকজ এই অডিয়েন্সগুলো কিন্তু আমরা পাবো এবং এই অডিয়েন্সগুলো হচ্ছে ম্যাকের প্রোডাক্টগুলো সার্চ করে। সো আপনি সার্চ করে দেখবেন এগুলোর এই কান্ট্রিগুলোর অফার আপনি পান কি না, যদি পান তাহলে তো অনেক ভালো। আচ্ছা, এরপর আমরা চলে আসি এখানে এবং অস্ট্রেলিয়াতে দেখতে পাচ্ছি অনলি 1% লোক হচ্ছে এটা পছন্দ করে। দ্যাট মিন্স অস্ট্রেলিয়াতে হয়তো আমরা লিড অনেক কম পাবো। এরপর হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলো থেকে হচ্ছে আমরা একটু বেশি পাবো, বাট অস্ট্রেলিয়া থেকে হচ্ছে আমরা একটু কম পাবো। বাট নট ব্যাড, বিকজ আমরা 50 থেকে 60 মিলিয়ন লোক হচ্ছে আমরা পাচ্ছি। এবং পাশাপাশি আমাদের দেখতে হবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে যখন আসব এখানে দেখতে হবে আমাদের এই অ্যাড ক্লিক যেটা আছে, অ্যাড ক্লিক 25-30 প্লাস হলে আমাদের জন্য অনেক ভালো, যে এই
এই টপিকসগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে যে অ্যাডভার্টাইজগুলো হয়, এই অ্যাডভার্টাইজগুলোতে এই অডিয়েন্স যারা আছে তারা কতটা ক্লিক করে, তারা কেমন এনগেজ হয়, এটার একটা আইডিয়া হচ্ছে আমি এখানে পাবো। এরপর পাশাপাশি দেখতে পাচ্ছেন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যেটা ডিভাইস ইউজার। এই টপিক্সে যারা ইন্টারেস্টেড, ম্যাকে যারা ইন্টারেস্টেড, ম্যাক কসমেটিক্সে, তারা ডেস্কটপে খুব কম ইউজ করে। ডেস্কটপ দেখেন, ডেস্কটপ অনলি ইউজার খুব কম। আমাদের আছে হচ্ছে কি আপনার মোবাইল অ্যান্ড ডেস্কটপে হচ্ছে 31% এবং মোবাইল অনলি আছে হচ্ছে 69%। দ্যাট মিন্স মোবাইলের ট্র্যাফিক হচ্ছে সবচেয়ে বেশি এই টপিক্সে। মোবাইলের অডিয়েন্স হচ্ছে আমার সবচেয়ে বেশি, এবং যারা মোবাইল ইউজ করছে তারা কোন ডিভাইস ইউজ করছে, ম্যাক্সিমাম হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইফোন, আইপ্যাড। ওকে, সো এটা গেল হচ্ছে অল ওভার। বাট আমরা মূলত প্রমোট করবো হচ্ছে কোথায় কোথায়, ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড, ওকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। সো এখন আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, এবং কান্ট্রি সিলেক্ট করলে আমরা যদি ডেমোগ্রাফিকে আসি এবং দেখতে পাচ্ছেন অডিয়েন্স লেভেলটা 10 মিলিয়ন থেকে 15 মিলিয়নে চলে এসেছে, এবং 97%ই হচ্ছে ফিমেল, 3% অনলি মেল, 32% হচ্ছে 18 থেকে 24 বছর, 25 থেকে 34 হচ্ছে 37, 35 থেকে 44 মোটামুটি তারা পছন্দ করে, বাকি যেগুলো আছে এগুলো টুকিটাকি। এইটা গেল, এবং এরপর পাশাপাশি হচ্ছে আমরা চলে আসা হচ্ছে অ্যাক্টিভিটিস। দেখেন অ্যাড ক্লিক, আমি যেটা বলেছিলাম যে এই অ্যাডভার্টাইজগুলো 25 থেকে 30-এর ওপরে যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো। এবং এখন দেখেন যে মোবাইল ডেস্কটপ থেকে ইউজ করে হচ্ছে এই কান্ট্রিগুলো থেকে 32% লোক, এবং মোবাইল অনলি 68%, এবং ম্যাক্সিমাম আমরা আগের রেজাল্টে দেখেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড তারা কি অ্যান্ড্রয়েড ইউজ করছিল বেশি, বাট এখন দেখতে পাচ্ছেন যে আইফোন ইউজার হচ্ছে সবচেয়ে বেশি, আইফোন অর আইপ্যাড 67%, এবং অ্যান্ড্রয়েড একটু কম 30%। আমরা এখান থেকে একটা চমৎকার আপনার হচ্ছে আইডিয়া পেয়ে গেলাম এই অফার নিয়ে। এখন আসেন পেজ লাইক, আমরা পেজ লাইকে যখন ক্লিক করব তখন দেখব যে ম্যাক এই রিলেটেড আদার্স কি কি পেজ হচ্ছে আছে। দেখেন আপনার হচ্ছে আরবান, এই হচ্ছে একটা কসমেটিক্স, কসমেটিক্স 1.7 মিলিয়ন হচ্ছে ফেসবুক ফলোয়ার হচ্ছে এই পেজে আছে, এবং এটা হচ্ছে কসমেটিক্স রিলেটেড, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে 82x অ্যাফিনিটি, যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা যত বাড়বে আমাদের টার্গেটিংটা হচ্ছে তত বেটার হবে, এটা আমাদের অ্যাফিনিটি হচ্ছে বাড়াতে হবে, যে আমার আমার যে টপিক্সটা আছে এই টপিক্সের সাথে মূলত হচ্ছে এই পেজগুলো হচ্ছে কতটুকু রিলেটেড, এই জিনিসটা হচ্ছে আমাদের এই অ্যাফিনিটি স্কোরটা হচ্ছে বোঝায়। সো আমি নর্মালি হচ্ছে এই পেজটা একটু ওপেন করি এবং একটু দেখি যে মূলত আপনার এই পেজে তারা কি আপনার শেয়ার করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসমেটিক্স রিলেটেড, তো এখন এই ব্র্যান্ড যারা ইউজ করে তারা যে ম্যাক ইউজ করবে না এমন কিন্তু না, এরাও আপনার হচ্ছে ম্যাকের যে প্রোডাক্টগুলো আছে তারা এটা পছন্দ করতে পারে, এটা পছন্দ করতে পারে, ঠিক আছে। সো আমরা এই যে পেজ আছে এই পেজকেও যদি আমরা টার্গেট করি তাহলে আমাদের অডিয়েন্স লেভেল আরও হচ্ছে বেড়ে যাবে। সো আমরা এটা কপি করলাম এবং আমরা ইন্টারেস্ট লেভেলে যদি আসি এবং এটা দিয়ে দেন হচ্ছে এটা অ্যাড করি তাহলে আমাদের অ্যাফিনিটি স্কোর দেখবেন বেড়ে যাবে। এখন দেখছেন 108 এবং আমাদের এটার অ্যাফিনিটি স্কোর হচ্ছে বেড়ে গেছে, তার মানে আমাদের অডিয়েন্স লেভেলও 15 মিলিয়ন থেকে 20 মিলিয়ন হয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে রিসার্চ করতে পারি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন অডিয়েন্স কেমন কি। তো আমরা এখান থেকে এত রিসার্চ দেখব না, আমরা মূলত এর আগ পর্যন্ত যেটা দেখলাম লাইক হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন, এরপর হচ্ছে লোকেশন কোন কোন কান্ট্রি, এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস, কোন ডিভাইসগুলো তারা ইউজ করছে। যদি দেখতাম ডেস্কটপে তাহলে আমরা অ্যাডভার্টাইজ করতাম হচ্ছে ডেস্কটপে, তখন আমরা ইনস্টাগ্রাম থেকে খুব বেশি কিন্তু বেনিফিট নিতে পারতাম না। বাট এই টপিক্সে যেটা দেখতে পাচ্ছি মোবাইলে হিউজ পরিমাণ ভিজিটর আছে, এবং এটা কসমেটিক্স রিলেটেড, এবং ইনস্টাগ্রাম যেটা আছে এটা হচ্ছে মূলত লাইফস্টাইল টাইপের, ফ্যাশন, এই বিষয়টা হচ্ছে খুব বেশি ডিমান্ড। তো এই জন্য হচ্ছে আমি ইনস্টাগ্রামে হচ্ছে এটা প্রমোট করতে পারবো, ইভেন ইউটিউব গুগলেও দেখলাম যে এটার ভালো ডিমান্ড আছে। দ্যাট মিন্স আমরা ফাইনালি যেই কাজটা আপনার হচ্ছে যেটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে যে এই যে যেই অফারটা আছে এই অফারটা নিয়ে আমরা চাইলে কি করতে পারি, কাজ শুরু করতে পারি, এবং এই অফারটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে অডিয়েন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে অডিয়েন্সের ক্ষেত্রে, এক মিনিট আমি হচ্ছে আমার ক্যামেরাটা একটু অন করে দিই। ওকে, সো
অডিয়েন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কি, যে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক হচ্ছে ইনফরমেশন পাচ্ছি এবং আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবো এই অফারে, বিকজ এটার ইন্টারেস্ট লেভেলটা দেখতেই পাচ্ছেন যে এটা ফেসবুকে, এরপর ইনস্টাগ্রামে, এরপর হচ্ছে ইউটিউব গুগলেও হিউজ হিউজ সার্চ আছে, এবং আমরা অলরেডি স্লট করে ফেলতে পেরেছি যে আমরা যখন ক্যাম্পেইন করবো তখন আরও স্লট করবো, বাট এখন আমরা অলরেডি দেখেছি যে অডিয়েন্স লেভেল অনেক হাই। তো সেক্ষেত্রে ফাইনালি কী করতে পারি, আমরা এই প্রোডাক্টটা হচ্ছে প্রমোট করতে পারি। তো আমরা এটা অলরেডি ফাইনালি সিলেক্ট করলাম, তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই প্রোডাক্টটার জন্য আমরা কীভাবে আমাদের ফানেল বা আদার্স আদার্স সেটিংসগুলো আছে সেগুলো কমপ্লিট করি, এবং প্র্যাকটিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে সব বিষয়গুলো দেখাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, আশা করি অনেক অনেক ইনফরমেশন আপনারা পাচ্ছেন এবং এখান থেকে অনেক বিষয় হচ্ছে আপনারা শিখতে পারছেন। সো ধন্যবাদ, পরের ভিডিওটি হচ্ছে দেখুন।